আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সিনেমার শুরুতে একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। তার কাছে একটি ফোন আসে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফোনে বলে কোন একটি জায়গায় মার্ডার হয়েছে। তখন সে খুব তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে ওই জায়গায় চলে যায় এবং দেখতে পায় একজন খুনি তার পরিবারের সকলকে মেরে আরামে বসে আছে এবং তার গায়ে অদ্ভুত রকমের কিছু অ্যালার্জিও দেখা যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল তাদেরকে হয়তো কোনো জম্বি অ্যাটাক করেছে। তখন পুলিশ অফিসার ঘরের ভেতরে প্রবেশ করে এবং ওই লাশগুলোকে দেখতে পায়। ওই লাশগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে দেখে মনে হচ্ছে তাদের খুব বাজেভাবে খুন করা হয়েছে। তখন তার পুলিশ অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আসলে তাদেরকে এখানে মারা হয়নি, তাদেরকে অন্য জায়গায় মেরে তারপর এখানে আনা হয়েছে। তারপর তারা ওই জায়গায় যায় যেখানে খুন করা হয়েছিল। তারপর সেখানে তারা কিছু জাদুকরি জিনিসপত্র দেখতে পায়। তখন তারা বুঝতে পারে যে এখানে হয়তো কোনো কালো জাদুর আয়োজন করা হয়েছিল। সেখানে একটি গাছ দেখা যায় যেটি পুড়ে গিয়েছিল এবং সেখানে ছোট ছোট কিছু কঙ্কাল দেখা যায়। পুলিশ যখন ওই কঙ্কালগুলো ধরতে যায় তখনই সিন কাট হয়। এরপর আমরা দেখতে পাই একটি জঙ্গলে একজন শিকারী পা পিছলে নিচে পড়ে যায়, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার হুশ ফিরে তখন সে দেখতে পায় একজন জঙ্গলি মানুষ একটি পশুকে খাচ্ছিল। তখন ওই জঙ্গলি মানুষটি তাকে দেখে ফেলে এবং তার দিকে তেড়ে আসে। তখন সে তার চোখের দিকে তাকায় এবং বুঝতে পারে এটি হয়তো কোনো রাক্ষস অথবা ভূত হবে। এতক্ষণ এই কথাগুলো জঞ্জুকে তার পুলিশ অ্যাসিস্ট্যান্ট বলছিল। ওই পুলিশ অফিসারের ইনফরমেশন অনুযায়ী ওই গ্রামে যত ধরনের হত্যাকাণ্ড হচ্ছিল তা আসলে ওই জাপানি জঙ্গলি মানুষের কারণে হচ্ছিল। কিন্তু জঞ্জু তার কথায় বিশ্বাস করে না এবং বলে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এরকম কোনো তথ্যই পাওয়া যায়নি এবং সে বলে জাপানিজ লোকটি আমাদের মতোই মানুষ, সে এরকম কিছুই করতে পারে না। পরের দিন আরেকটি মার্ডার হয়। এবার ওই পরিবারের সবাইকে মেরে ফেলা হয় এবং তাদের ঘরও জ্বালিয়ে দেওয়া হয়। ওখানে গিয়ে জঞ্জু একটি মেয়েকে দেখতে পায় যে কিনা সাদা ড্রেস পরা ছিল। ওই মেয়েটি তাকে বলে মরার আগে এই পরিবারটির সাথে মেয়েটির কথা হয়েছিল। তারা বলেছে ওই জাপানিজ লোকটি একটি ভূত, সে তাদের হয়তো মারতে চাইছে। ওই মেয়েটি জঞ্জুকে প্রমাণ করার জন্য তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করে তুমি কি ওই জাপানিজ লোকটিকে দেখেছিলে? তখন জঞ্জু বলে হ্যাঁ, আমি তাকে 2-3 বার দেখেছিলাম। তখন মেয়েটি তাকে বলে এখন থেকে তোমার সতর্ক হওয়া উচিত, হয়তো ওই জাপানিজ লোকটির নেক্সট টার্গেট তুমি হতে পারো। জঞ্জু তার কথা ঠিকমতো বুঝতে পারেনি। তখন তার একটি ফোন আসে, সে ফোন রিসিভ করে বাইরে যায়। সে আবার ভিতরে এসে ওই মেয়েটিকে আর দেখতে পায় না। তখন সে খুব ঘাবড়ে যায়। তখন সে বাসার অন্য পাশে একটি আওয়াজ শুনতে পায় এবং সেই দিকে গিয়ে সে দেখতে পায় ওই জাপানিজ লোকটি একটি জঙ্গলি জানোয়ারকে খাচ্ছিল। তখন ওই জাপানিজ লোকটি জঞ্জুকে দেখে ফেলে এবং তার দিকে তেড়ে আসে। জাপানিজ লোকটি তাকে আক্রমণ করলে ঠিক তখনই জঞ্জুর ঘুম ভেঙে যায়। তার মানে বোঝা যায় সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তখন আমরা দেখতে পাই জঞ্জুর মেয়ে হিউজিন খুব অসুস্থ হয়ে পড়েছে। এরপর জঞ্জু পুলিশ স্টেশনে চলে যায় যেখানে তারা ওই জাপানিজ লোকের সম্পর্কে জানতে মুভির প্রথমে দেখানো শিকারীকে নিয়ে আসে এবং তাকে সাথে নিয়ে ওই জঙ্গলে যায় যেখানে ওই শিকারীটি প্রথম ওই জাপানিজ লোকটিকে কোনো একটি জানোয়ার খেতে দেখেছিল। তারা ওই জায়গাটি ঠিকমতো ইনভেস্টিগেট করতে না করতেই বৃষ্টি শুরু হয় এবং ওই শিকারীর উপর বজ্রপাত আঘাত করে। তখন জঞ্জু তাকে হসপিটালে নিয়ে যায়। তখন আমরা ওই প্রথম খুনিকেও দেখতে পাই যে তার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায়। জঞ্জু যখন বাসায় আসে তার মেয়েরও একই অবস্থা হয় যেরকম ওই প্রথম খুনির হয়েছিল। জঞ্জু তখন তার মেয়েকে কন্ট্রোল করে ফেলে কিন্তু তার মেয়ের চলাফেরা দিন দিন আরো জঘন্য হয়ে যাচ্ছিল। সে আগের তুলনায় অনেক মাছ খাচ্ছিল। তখন জঞ্জুর মা তাকে বলে হিউজিনের উপর হয়তো কোনো খারাপ আত্মার প্রভাব পড়েছে এবং বলে তাকে কোনো ভালো একজন শেমেনকে দেখানো উচিত। এখানে শেমেন বলতে কবিরাজকে বোঝানো হয়েছে। যেহেতু জঞ্জু এগুলো বিশ্বাস করে না তাই সে পুলিশ স্টেশনে চলে আসে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তার সাথে একজন কবিরাজকে পরিচয় করিয়ে দেয় যে কিনা জাপানিজ ভাষা জানে। সে তাকে বলে আমরা ওই জাপানিজ লোকটির সাথে দেখা করতে যাব, তখন আমাদের এই লোকটিকে দরকার পড়বে। এরপর তারা তাকে নিয়ে ওই জাপানিজ লোকটির বাসায় যায় যেখানে তারা অনেকগুলো ছবি দেখতে পায় যা ওই গ্রামবাসীর ছিল এবং তারা সবাই খুন হয়েছিল। জঞ্জু অন্য রুমে গিয়ে অনেকগুলো জাদুর সামগ্রী দেখতে পায় যা দেখে সে মনে করে ওই জাপানিজ লোক এরকম কালো জাদু করে। ঠিক তখনই সেখানে ওই জাপানিজ লোক চলে আসে। তখন তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন জঞ্জুর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ওই জাপানিজের পরবর্তী টার্গেট হচ্ছে তোমার ফ্যামিলি। তখন জঞ্জু তাকে জিজ্ঞেস করে তোমার এমনটা কেন মনে হচ্ছে? তখন সে তাকে হিউজিনের একটি জুতা দেখায় এবং বলে সে এই জুতোটি ওই জাপানিজের ঘরে পেয়েছে। এরপর জঞ্জু বাসায় এসে হিউজিনকে ওই জাপানিজের কথা জিজ্ঞেস করলে হিউজিন অনেক রেগে যায়। এরপর জঞ্জু কবিরাজকে নিয়ে জাপানিজের বাসায় যায়। তখন সেখানে কোনো রকম ছবি দেখতে পায় না। তখন সে রাগের মাথায় সবকিছু ভাঙতে শুরু করে। তখন ওই জাপানিজের কুকুর তার উপর আক্রমণ করে বসে কিন্তু জঞ্জু
অঞ্জু ওই কুকুরটিকে খুব বাজেভাবে হত্যা করে। তখন ওই জাপানিজ লোকটিকেও সে হুমকি দেয় এবং বলে, তুমি তিন দিনের মধ্যে এই জায়গাটি খালি না করলে তোমারও ঠিক একই অবস্থা হবে। অন্যদিকে হিউজিনের অবস্থাও খারাপ হতে থাকে। তখন জঞ্জু তার বাসায় একজন কবিরাজকে ডাকে। তখন ওই কবিরাজ জঞ্জুর বাসায় একটি কলস থেকে একটি মৃত কাক বের করে এবং তাকে বলে, তোমার পরিবারের সাথে যা হচ্ছে তা আসলে ওই জাপানিজের কারণে হচ্ছে এবং তার থেকে মুক্তি পেতে তোমার কাছে দুটি উপায় আছে, হয়তো ওই জাপানিজ লোককে মেরে ফেলো, না হয় তোমার বাসায় একটি পুজোর আয়োজন করো যাতে করে আমি ওই জাপানিজ লোকের ছায়া তোমার মেয়ের ভিতর থেকে তাড়িয়ে দিতে পারি। আর তুমি যদি এগুলো না করো তাহলে যা তোমার মেয়ের সাথে হচ্ছে তা এই গ্রামের সবার সাথেই হবে। জঞ্জু তার কথাই রাজি হয়। এরপর আমরা দেখতে পাই দুই জায়গায় পুজোর আয়োজন করা হয়েছে। প্রথমত ওই কবিরাজ জঞ্জুর বাসায় আর দ্বিতীয়ত ওই জাপানিজ তার নিজের বাসায় পুজোর আয়োজন করে। জঞ্জুর বাসায় ওই কবিরাজ তার পুজোর আয়োজনে হিউজিনের সাইজের একটি পুতুল বানায় এবং সে ধাপে ধাপে ওই পুতুলটিকে যেই জায়গায় আঘাত করে হিউজিনেরও ঠিক সেই জায়গায় ব্যথা শুরু হয়। অন্যদিকে ওই জাপানিজেরও সারা শরীরে ব্যথা শুরু হতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই হিউজিনের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সে তার বাবাকে এই পুজো বন্ধ করতে বলে। তখন সে পুজো বন্ধ করে এবং হিউজিনকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে আমরা ওই জাপানিজ লোকটিকে দেখতে পাই যে কিনা ব্যথায় কাতরাতে কাতরাতে বাসা থেকে বের হয়ে আসে। তখন সে ওই সাদা কাপড় পরা মেয়েটিকে দেখতে পায়। সে মেয়েটিকে দেখে খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে কবিরাজকে দেখানো হয়। তার কাছে এখন একমাত্র পথ খোলা রয়েছে জাপানিজকে মেরে ফেলা। এরপর জঞ্জু গুন্ডা পান্ডা নিয়ে ওই জাপানিজের বাসায় রওনা হয় তাকে মারার জন্য। তখন সেখানে জাপানিজ ওই লোকটিকে খুঁজে পায় না, কিন্তু ঘরের বাইরে একটি লোককে দেখতে পায় যে কিনা জম্বিতে রূপান্তর হয়ে গিয়েছে। তখন জঞ্জু তাকে মারতে শুরু করে। তখন ওই কবিরাজ তাকে মারতে মানা করে, কিন্তু ওই জম্বিটি তখন ওই কবিরাজকে কামড় দিয়ে দেয়। এরপর সে নিজেই মারা যায়। তখন জঞ্জু জাপানিজকে দেখতে পায়। তখন সে ওই জাপানিজকে ধরতে তার পিছু নিতে শুরু করে, কিন্তু ওই জাপানিজ জঞ্জুর ভয়ে লুকিয়ে থাকে। যখন জঞ্জু এবং তার সহযোগীরা তাকে খুঁজে না পায় তখন তারা সেখান থেকে চলে আসে, কিন্তু ওই জাপানিজ লোকটির দিকে ওই সাদা কাপড় পরা মেয়েটি তাকিয়ে থাকে এবং তার পিছু নিতে থাকে। এক পর্যায়ে ওই জাপানিজকে মেয়েটি মেরে ফেলে এবং তার লাশটি নিচে ফেলে দেয় এবং তার লাশটি সরাসরি জঞ্জুর গাড়ির উপরে পড়ে। তখন তারা ভয় পেয়ে যায়। তারা লাশটিকে পাহাড়ের নিচে ফেলে দেয়। এরপর জঞ্জু তার বাসায় আসে, দেখতে পায় হিউজিন সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। সে মনে করে হয়তো ওই জাপানিজ লোকের মৃত্যুর কারণে তার মেয়ে ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আসলে কিছুই ঠিক হয়নি। অন্যদিকে ওই কবিরাজ দুজন জাপানিজকে স্বপ্নে দেখতে পায়। তখন তারা দেখতে পায় জঞ্জুর পুলিশ অ্যাসিস্ট্যান্ট তার পরিবারের সকলকে মেরে ফেলে এবং সিনেমার শুরুতে দেখানো ওই খুনির মতো বসে আছে এবং তার পুরো শরীরে অ্যালার্জিও দেখা যায়। অন্যদিকে কবিরাজ হন্য হয়ে জঞ্জুকে খুঁজছে, কারণ সে তাকে বলতে চাই যে তার পরিবার ঝুঁকিতে রয়েছে, কিন্তু সে তাকে খোঁজার সময় তার নাক থেকে রক্ত বের হয় এবং বমিও শুরু হয়। সে খুব ভয় পেয়ে যায়। সে ওই গ্রাম থেকে পালাতে শুরু করে, কিন্তু কোনো একটি অদৃশ্য শক্তি তাকে ওই গ্রাম থেকে যেতে দিচ্ছিল না, তাই সে আবারও গ্রামে ফিরে আসে। তখন সে জঞ্জুকে ফোন করে বলে, তুমি ওই জাপানিজকে মেরে খুব ভুল করেছো, জাপানিজ আসলে খারাপ লোক নয়, বরং তোমার বাসার পাশে ওই সাদা কাপড় পরা মেয়েটি কালো জাদুর মাধ্যমে তোমার পরিবারকে নিয়ন্ত্রণ করছে। বরং জাপানিজ তো তোমার পরিবারকে ওই মেয়েটি থেকে বাঁচাতে চাইছিল, কিন্তু তুমি তাকে মেরে অনেক বড় ভুল করেছো। এই কথা শুনে জঞ্জু তাড়াতাড়ি বাসায় গিয়ে হিউজিনকে খুঁজতে থাকে, কিন্তু হিউজিন বাসায় ছিল না। তখন সে বাইরে এসে দেখতে পায় ওই সাদা কাপড় পরা মেয়েটি দাঁড়িয়ে আছে এবং সে মেয়েটিকে জিজ্ঞেস করে তার মেয়ে কোথায়। তখন ওই মেয়েটি বলে হিউজিন আপাতত বাসায় রয়েছে, কারণ সে তার উপর কিছু জাদু করছিল যার কারণে ওই জাপানিজের কালো ছায়া তার মেয়ের শরীর থেকে দূরে চলে যাবে। তখন সে আরো বলে ওই জাপানিজ খুবই খারাপ লোক, সে এখনো জীবিত রয়েছে, সে এক এক করে সবাইকেই মেরে ফেলবে, আমাদেরকে যা করার তাড়াতাড়ি করতে হবে। তার এই কথাগুলো শুনে জঞ্জু বাসায় যেতে চাচ্ছিল তার মেয়েকে দেখতে, কিন্তু ওই মেয়েটি তাকে যেতে মানা করে এবং তাকে বলে, তুমি যতক্ষণ না পর্যন্ত একটি মুরগির আওয়াজ তোমার বাসার ভিতর থেকে শুনতে পাবে না ততক্ষণ তুমি বাসার ভিতর প্রবেশ করবে না এবং তুমি ওই মুরগির আওয়াজ তিনবার শুনতে হবে, এরপর তুমি বাসায় প্রবেশ করবে। ততক্ষণে একবার মুরগির আওয়াজ আসে, আরো দুইবার আওয়াজ আসতে না আসতেই জঞ্জু তার বাসার দিকে যেতে চায়, কিন্তু ওই মেয়েটি তার হাত ধরে ফেলে। তখন জঞ্জু অবাক হয়ে যায়, মেয়েটি এত দূর থেকে কিভাবে এত তাড়াতাড়ি তার কাছে চলে আসলো। অন্যদিকে আমরা আরেকজন কবিরাজকে দেখতে পাই যে আসলে জেনে গিয়েছিল জাপানিজ এখনো জীবিত রয়েছে এবং সে এটাও জানতে পেরেছে যে জাপানিজই আসলে কালো জাদুকর। তখন সে তাকে মারার জন্য ওই জায়গায় যায় যেখানে তারা ওই জাপানিজকে ফেলে দিয়েছিল। তখন সে দেখতে পায় ওই জাপানিজ এখনো জীবিত রয়েছে এবং সে এখনো কোনো কালো জাদু করছিল। অন্যদিকে হিউজিনকে দেখানো হয়, সে অনবরত মাছ খেয়ে চলেছে এবং সে খুব আজব ধরনের ব্যবহার করছিল।
ছিল। সে তার মায়ের দিকে খুব আজবভাবে তাকিয়ে রয়েছে এবং তার মায়ের পিছে রাখা ছুরিটির দিকে ভালোভাবে দেখছিল। অন্যদিকে জঞ্জুর কাছে ওই কবিরাজের কল আসে এবং ওই কবিরাজ জঞ্জুকে বলে সে যেন ওই সাদা কাপড় পরা মেয়েটির কোনো কথা না শুনে। অন্যদিকে ওই কবিরাজকে দেখানো হয় সে জাপানিজ লোকটিকে জিজ্ঞেস করছিল, তুমি আসলে কে, সত্যি করে বলো, না হয় আমি তোমাকে মেরে ফেলবো। তখন জাপানিজ তাকে বলে, আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। তখন ওই কবিরাজ বলে, ভূতের হাত পাও কি মানুষের মতো হয়? তখন জাপানিজ বলে, দেখো আমার হাত পা মানুষের মতোই, তুমি চাইলে আমাকে ছুঁয়ে দেখতে পারো। তখন জাপানিজ তার ক্যামেরা বের করে কবিরাজের ছবি তোলে এবং তাকে খেয়ে ফেলে। অন্যদিকে জেনজু ওই মেয়েটির কথা না শুনে বাসায় চলে আসে আর এখানে সে সবচেয়ে বড় ভুল করে। জেনজু তখন বাসায় গিয়ে দেখতে পায় হিউজিন তার ফ্যামিলির সবাইকে মেরে ফেলেছে। এত কিছুর পরেও জেনজু তার মেয়েকে আদর করে তার কাছে ডাকে আর এখানে সিন শিফট হয়ে ওই জাপানিজ লোকের কাছে চলে যায়। তখন আমরা দেখতে পাই ওই জাপানিজ লোকের শারীরিক গঠন সম্পূর্ণ বদলে যায়। তার বড় বড় হাতে নখ বের হয়, তার চোখগুলো লাল হয়ে যায়, তার মাথায় দুটো শিংও বের হয়। এখানে আমরা বুঝতে পারি আসলে ওই জাপানিজ লোকটি আসল দৈত্য এবং ওই সাদা কাপড় পরা মেয়েটি সম্পূর্ণ নির্দোষ ছিল। সে আসলে ওই জাপানিজকে নিশ্চিহ্ন করার জন্য এখানে এসেছিল। অন্যদিকে ওই প্রথম কবিরাজ জঞ্জুর বাসায় আসে এবং সেখানে ওই সাদা কাপড় পরা মেয়েটি এমন ভাবে বসে আছে যেন সে সবকিছু হারিয়ে ফেলেছে। অন্যদিকে হিউজিনও সিনেমা শুরুতে দেখানো খুনিদের মতো বসে আছে। কবিরাজ বাসার ভিতরে যায় এবং সকলের ছবি তুলে বাহিরে আসে। তখন সে তার কারের ডিকিতে ক্যামেরা রাখতে যায়। তখন তার হাত থেকে একটি বক্স নিচে পড়ে যায় যেখানে ওই গ্রামের মৃত সকলের ছবি ছিল। এ থেকে এটাই বোঝা যায় ওই কবিরাজ আসলে ওই জাপানিজদের সাথে মিলিত ছিল। সে যখন হিউজিনের বাসায় জাদুর আয়োজন করেছিল তখন সে জাপানিজদের সাথে মিলিত ছিল। ওই জাপানিজের আসলে কবিরাজের করা জাদুর জন্য শরীরে পেন হচ্ছিল না, বরং ওই মেয়েটির জাদুর কারণে পেন হচ্ছিল। আর শেষে জাপানিজের জয়ের সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়। দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।